আমরা হলো জেলখানা লোক, আমরা ভয় পাবার লোক না। নেতা অনেক বেশি হয়ে যাচ্ছে, নেতা বেশি হলে তাহলে আমরা রাজপথে থাকবো কারা নাকি, তাই তো নাকি? এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, লোক দুই তিন মিটিং যেখানে করিস তার থেকে অনেক বেশি লোক এখানে, যদি হয়তো নিজেদের মধ্যে একটু বক্তব্য দেবার জন্য একটু গোলযোগ হচ্ছে। এরা অনেক দিনের ক্ষোভ, বহুদিন মিছিল মিটিং হয়নি, সেগুলো একটু চায় যে আমরা একটু কথা বলি জনগণের সামনে, সাতক্ষীরার বড় বড় নেতারা এই যে একটু বক্তব্য দেয়, দু এক কথা বলি, তাই না? এরা তাদের মনের মনের একটু ক্ষোভ, এই জন্যে তারা একটু কষ্ট পেয়েছেন অবশ্যই, কিন্তু আপনারা গিজা গিজিটা না করলে বল দু এক মিনিট কথা সকলে বলা যেত, ঠিক আছে? যে টাইমটা এখানে নষ্ট হয়ে যায় ওই টাইমটা কিন্তু বক্তব্য দেওয়া শেষ হইতো। আমি বেশি বক্তব্য দেবো না, আমার অত টাইমের দরকার না, আমি বেশি বক্তব্য দেই না অবশ্য। আমার যেটা বাস্তব এটা বলার লোক, কুদ্দুস চেয়ারম্যান আমি একসাথে জেল খাটেছি, মানে আমি আগে গেছি পরে কুদ্দুস গেছে, আমরা হলো জেল খাটা লোক, আমরা ভয় পাবার লোক না। আমরা জেল খাটেছি যে পুরনো জেল, 70 জন লোক থাকে সেখানে আমরা 950 লোক থাকি, যে যা গল্প দেখ, আমরা তো জেল খাড়া মা পাটি, আমরা কিলিনাটে ধরা খাবো পাটি, কুদ্দুস তো কিলিনাটে ধরা খাইস। আজকে আশা শুনিল কম বেশি আমরা চেনেন, এই রাস্তায় আমি 15 বছর আপ ডাউন করেছি মোটরসাইকেল। আজকে যারা আওয়ামী লীগের লোকজন আমাদের প্যান্ডেল স্টেজ ভেঙেছে, এরা যদি বুঝতো যে এত লোক বিএনপির আছে তাহলে ভেঙতো না, কিন্তু আজকে বলবে যে এখানে হাত ধোবা যাবে কি যাবে না। আজকে তো ধরেন আমরা 14 বছর মাঠে লাভিনি নাকি, 14 বছর লাভিনি বলে মনে হচ্ছে যে আমাদের বিএনপির কোনো লোকজন নেই, সব হারাই গেছে, কিন্তু হারাই যায়নি, হারাই না কেউ। দল যখন একটু নর্মাল হয়ে যায়, যারা সাহসী লোক তারা থাকে, আর একটু নর্মাল লোক তারা একটু পিছন টান দেখে কি হয় কি হয় দেখি। এরম লোক কিন্তু এর মধ্যে বহুত আছে, আজকে অনেক লোক এসেছে যে একটু মিটিং হচ্ছে যাই দেখি কি পরিস্থিতি দেখি, আবার কিছু লোক বাড়ি আছে যে ওদের কি হয় আমরা দেখি নাই আগে, তাই না নাকি? যদি আজকে দেখার পরে আবার যখন নেক্সট হবে তখন একটা অমর লোক হবে, তাই তো নাকি? আমি ঠিক বলছি নাকি? সেই জন্য আমার বক্তব্য আর ওনাকে বক্তব্য সাথে মেলবে না। হিদায়ত সাহেবের সাথে আমরা এক দাদা একসাথে দল করে, হিদায়ত সাহেব দেখছি বুড়ো হয়ে গেছে আমার থেকে বেশি, উনি এতদিন বসে ছিলেন, ওনার দিয়ে বলি, কারণ উনি বললে রাগ করবে না, এখন আবার চাঙ্গা হচ্ছে, কেন আমরা এখনো কিন্তু মাঠে আছি হিদায়ত সাহেব, ইনশাল্লাহ যতদিন বেশি থাকবো ততদিন থাকবো।